You are welcome to MM Educare. তাহলে প্রিয় ছাত্র ছাত্রীরা আজ তোমাদের মাধ্যমিকের ভূগোল যে ম্যাপ পয়েন্টিং থাকে 10 নম্বর সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস নিব এবং তোমরা এর আগে যে ইতিহাস ইংরেজি এবং ভূগোল এবং অন্য সাবজেক্টে সাজেশন বা বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যে প্রশ্নগুলো করতে তোমাদের বলা হয়েছে সেগুলো পড়লে সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে এবার দেখো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং সেগুলো কিন্তু খুব একটা ভাইটাল বিষয় ভাইটাল বিষয় কেন কারণ তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং এ যে 10 নম্বর থাকে এবং সেগুলো বাধ্যতামূলক কারণ এই প্রশ্নগুলো কোনো বিকল্প হয় না এবং এখান থেকে 10টায় থাকে কোনো এক্সট্রা প্রশ্ন হয় না এবং 10 নম্বর খুব সহজেই কিন্তু মনোযোগ দিয়ে যদি তোমরা 10টি নম্বরকে গুরুত্ব দিয়ে দেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমার 10 নম্বর পেয়ে যাবে কিন্তু অনেকে ম্যাপ পয়েন্টিংকে হালকাভাবে নেয় এবং গুরুত্বপূর্ণভাবে সেগুলোকে প্র্যাকটিস করে না এবং পরীক্ষার হলে গিয়ে কী করে উপযুক্ত জায়গাগুলোকে ঠিকঠাক জায়গায় না বসিয়ে এদিক ওদিক করে দেয় তখন মনে করে যে আমরা ঠিকঠাক করেছি কিন্তু পরবর্তীকালে সেগুলো ভুল হয়ে যায় তাই ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারে যে তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তোমাদের সেগুলো বলে দেবো আজকে এবং কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের পড়তে হবে সেগুলো ভিডিওর সঙ্গে জুড়ে দেবো সেগুলো দেখে নিও দেখে নাও তোমরা কীভাবে কী জন্য ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পাবে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর প্রথমে সকলের কাছে অনুরোধ রইল যারা নতুন আছো তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে চলো দেখে নাও তোমাদের যে 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকে সেটা কিন্তু পুরোটাই ভারত থেকে প্রশ্নগুলো হয় এবং সেই 10টা প্রশ্ন কিন্তু করতে হয় এক্সট্রা কোনো নম্বর থাকে না তাই ভূগোলে 90 থেকে 100 নম্বর পেতে গেলে তোমাদের কিন্তু খুঁটিনাটি ভুলগুলো করা যাবে না দেখে নাও আমরা কোন দিকগুলো নজর দিলে পরে আমরা ভূগোলে ম্যাপে 10-এ 10 পাবো তাহলে প্রথমেই দেখে নাও যে আমাদের একটা ম্যাপে ভারতের ম্যাপ করা আছে এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম এবার যে 10টা তোমাকে যে বিষয়গুলো দিবে এবং 10টা বিষয় কিন্তু ম্যাপের মধ্যে একদম নিখুঁত সে জায়গাটা নির্দেশ করতে হবে নিখুঁত হলে কিন্তু তুমি নম্বর ফুল পাবে আর যদি তার জায়গাটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষক মহাশয়ের উপর ডিপেন্ড করছে তুমি একটা নম্বর দিবে কি না তো তোমাদের প্রথমে বলে দিই ধরো তোমাদের যে প্রশ্নগুলো দিবে ধরো একটা নদী একটা পাহাড় একটা বিভিন্ন রকমের উৎপাদক অঞ্চল এইবার এই দিকটা হচ্ছে উত্তর ধরে রাখো তোমরা হচ্ছে এইটা উত্তর এই দিকটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম ঠিক আছে আর এটা হচ্ছে মধ্য এবার যে তোমাদের দিকগুলো উল্লেখ করে দিলাম এবার যে প্রশ্নগুলো দিবে বিশেষ করে নদীর ক্ষেত্রে বলি তোমাদের নদী যে প্রশ্নগুলো দিবে তোমাদের কিন্তু উল্লেখ করে দিতে হবে যে নদীটা কোন দিকে বইছে সেই দিকে কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে ধরো একটা যেমন ইম্পর্টেন্ট এই বছর কাছে নর্মদা নদী ধরো নর্মদা নদীটা হচ্ছে এই দিক থেকে বয়ে গিয়ে এই দিকে গিয়েছে কারণ নদীটা বইছে কোন দিকে এই দিকে তাহলে এই দিকে একটা তীর চিহ্ন দিতে হবে কারণ যে নদীটা যেদিকে বয়ে সেই দিকে একটা তীর চিহ্ন উল্লেখ করে দিলে বেশি ভালো হয় একটা নদী গেল এবার এখানে নামটা আমি উল্লেখ করে দেবো ঠিক আছে নামটা উল্লেখ করে দেবো এইবার ধরো যে বাকি প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু 10টা প্রশ্ন কিন্তু 10টা কিন্তু সিম্বল কিন্তু আলাদা দেব এক সিম্বল আমরা ইউজ করব না তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাকে এখানে একটা নির্দেশিকা দিতে হবে যদিও পরীক্ষায় উল্লেখ থাকে না তবুও নম্বর পুরো পেতে গেলে কিন্তু নির্দেশিকা মাস্ট দিতে হবে এবং যে 10টা বিষয় দিব আমরা সেই 10টা কিন্তু এইভাবে আমরা আলাদা করে নির্দেশিকা বা ঘর করব সাপোজ আমি নদীর সিম্বল দিলাম নদী তখন এখানে একটা সিম্বল এগুলো দিয়ে দিলাম নদীর সিম্বল ধরো আমি একটা পর্বত দিচ্ছি মনে করো আরাবল্লী পর্বত ঠিক আছে আরাবল্লী পর্বত ঠিক এখানে আছে আরাবল্লী পর্বত যেহেতু অনেকটা এরিয়া জুড়ে আছে একটা মোটামুটি আরাবল্লী পর্বতের এখানে আমি একটা সিম্বল দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আরাবল্লী পর্বত তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আরাবল্লী পর্বত এই ধরনের প্রশ্ন হল এইবার ধরো ম্যাক্সিমাম প্রশ্ন কি ধরনের হবে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হবে তোমরা বলে দেবে উত্তর ভারতে দক্ষিণ ভারতে পূর্ব ভারতে বা পশ্চিম ভারতে কোন একটা উৎপাদক অঞ্চল কোন একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এইভাবে প্রশ্ন দেবে ওই ধরনের প্রশ্ন কিন্তু ভালো করে বই বা টেক্সট কোটি কোটি পড়তে হয় তাহলে কিন্তু যাই দেখ তোমার কিন্তু বানিয়ে করতে পারবে যেমন ধরো উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল যেমন উত্তরপ্রদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার উত্তরপ্রদেশ কিন্তু অনেকটা বড় এই জায়গার মধ্যে যে কোনো একটু এরিয়া তুমি যদি এইটুকু উল্লেখ করে দিতে পারো তুমি ধরো এখানে এই এলাকাটা এইভাবে উল্লেখ করে দিলে ঠিক আছে ধরো পরীক্ষায় দিয়েছে উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল তখন কি লিখবে এখানে জায়গাটা উল্লেখ করবে যে উত্তরপ্রদেশ উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল
এবার ধরো তোমাদের দিয়েছে কচ্ছের রন, কচ্ছের রনটা কতগুলো আছে, কচ্ছের রনটা আছে ঠিক এইখানটা করে, ধরো এখানে আমি এরকম সিম্বল দিচ্ছি, তাহলে কিন্তু এখানে আমি অন্যরকম সিম্বল দেবো, এই এলাকাটা হচ্ছে কচ্ছের রন। এবার ধরো আমার এরকম করতে হবে 10টা হয়ে গেছে, ধরো আরেকটা বলে দিই, যেমন ধরো চিল্কা হ্রদ খুবই গুরুত্বপূর্ণ, চিল্কা হ্রদ সবাই আশা করছে না, চিল্কা হ্রদ থাকে মানে এই খাঁজে করে কি থাকে চিল্কা হ্রদ, চিল্কা হ্রদটা এখানে কিন্তু ছোট জায়গা, বেশি কিছু করা যাবে না, এখানে আমি ঘষে দিলাম ঠিক আছে। এবার ঘষে দেওয়ার পরে মোটামুটি ধরো 10টা হয়ে গেছে, এবার যখন 10টা করব আমি প্রথম নদীর সিম্বল দিচ্ছি এরকম, তখন লিখবো এখানে কি নর্মদা নদী, এবার কি আরাবল্লী পর্বত, এখানে কিন্তু সিম্বল কেমন দিব এরকম সিম্বল দিয়ে আরাবল্লী পর্বত, যেমন ধরো এখানে দিয়েছি উত্তর ভারতে একটি আহুত পদক আছে উত্তরপ্রদেশ, তখন কিন্তু কেমন চিপ সিম্বল দিয়েছি এরকম এরকম সিম্বল দিয়েছি, তখন এরকম সিম্বল দেব উত্তর ভারতের একটি আন্তর্গতক অঞ্চল উত্তরপ্রদেশ ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে নির্দেশিকা দিতে ভালো গুরুত্বপূর্ণ ভাবে দিতে পারি। এবং নিখুঁত আর একটা বলে ধরো এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলেছে যে পশ্চিম ভারতের একটি প্রধান বন্দর অথবা পশ্চিম ভারতের একটি প্রধান মহানগর, পশ্চিম ভারতের মহানগর কোনটা হয় মুম্বাই, ধরো মুম্বাইটা আমি এখানে উল্লেখ করে দিলাম ঠিক আছে, উল্লেখ করে দিলাম বা এখানে গোল করে দিলাম মুম্বাই উল্লেখ করে দিলাম। এবার তোর কি করবো এখানটা করে, যেহেতু মুম্বাই জায়গাটা কিন্তু অল্প এরিয়া জুড়ে, কাজে আমাকে কিন্তু মুম্বাই এদিক ওদিক করলে হবে না, ঠিক পারফেক্ট যেখানে মুম্বাইটা আছে সেখানে করতে হবে। যেমন উত্তরপ্রদেশ এইটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আছে, আমি এত এরিয়া না করে যে কোনো একটু এলাকা করলে হবে, কিন্তু মুম্বাই যেহেতু এখানে করতে হবে, এখানে করলে মুম্বাই থেকে অন্য জায়গা হয়ে যাচ্ছে, কাজে মুম্বাই কিন্তু এই ধরনের ছোট ছোট জায়গাগুলো কিন্তু একদম নিখুঁত করতে হবে। তখন মুম্বাইটা আমি এমন সিম্ব দিলাম, তখন এখানে লিখে দিলাম এরকম যে পশ্চিম ভারতের একটি মহানগর মুম্বাই ঠিক আছে। যদি এইভাবে দ্বীপগুলো মেনটেন করতে পারো এবং নির্দেশিকা দাও, তাহলে কিন্তু তোমরা 10-এ 10 পাবে। কাজে বলবো ম্যাপ পয়েন্টিং যেহেতু তোমার 10 নম্বরে ছাঁকা নম্বর, এই জন্য এই মিনিমাম ভুলটা করবে না এবং নিখুঁতভাবে সময় ধরে ধরে করো, তাহলে ম্যাপ পয়েন্টিং থেকে অনায়াসে 10 নম্বর পাবে। এবং অযোধ্যা পরীক্ষার হলে কি বেশি ঘাবড়ানো কিছু নাই, একটু ভালো করে মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো দেখবে কোথায় দিয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো দেখার পর তবেই পারফেক্ট জায়গা উল্লেখ করবে, তারপরে কিন্তু নির্দেশিকা অবশ্যই দেবে, কোন স্যার বলেছে না বলেছে এটা কোনো ব্যাপার না, নির্দেশিকা দিলে কিন্তু নম্বরটা কিন্তু মাস্টারমশাইরা ভালোভাবে ফুল নম্বরটা দেয় ঠিক আছে। পরবর্তীতে বাকি অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।